মতো ভেজে নিলাম আর এরকম করে ভাজলে পেঁয়াজিগুলো হবে ফুরফুরেও। আর কোনো মেহমানকে দিলে তো এই বর্ষাকালে তিনি তো খুশিই হয়ে যাবে, আর বাড়িতেও খেতে পারেন বানিয়ে বাড়ির সদস্য সবাই মিলে। সব্বা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার একটা নতুন দিন নতুন পর্ব আর নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে দেখুন বাইরে যে এত বৃষ্টি পড়ছে বন্ধুরা, দুদিন ধরে কি বলবো, তো এই বৃষ্টিতে একটু পকোড়া খেতে তো মন চায়, তো আজকে আমি সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। তো আসুন আমার সাথে থাকুন আর দেখুন আমি কীভাবে বানাই, আর রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আমার এই রেসিপিটি বানাতে যে সামগ্রীগুলো প্রয়োজন সেগুলো আমি সব নিয়ে চলে এসেছি। এখানে আমি আজকে যে রেসিপিটি বানাবো সেটা হচ্ছে একদম কুরকুরে পেঁয়াজি এবং মশলাদার। এখানে আমি পাঁচখানা পেঁয়াজ নিয়েছি ছাড়িয়ে, এখানে নিয়েছি অল্প কটা গোটা জিরে, এখানে নিয়েছি চালের গুঁড়ো, এখানে নিয়েছি বেসন, এখানে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো, এখানে নিয়েছি লবণ, আর এখানে নিয়েছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে তেল নিয়েছি। প্রথমেই আমি এই কাঁচা পেঁয়াজগুলো আগে কুচোকুচি করে নেবো। এগুলো দেখুন এরকম করে কুচোতে হবে, খুব মিহি করে আর খুব সরু সরু করে, কিন্তু এরকম লম্বা লম্বি কুচিয়ে নেবেন। আমি এগুলো সব কুচিয়ে নেবো এবার। আমি পেঁয়াজগুলো একদম কুচো কুচি করে কেটে নিয়েছি, এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এই পেঁয়াজিতে করতে কিন্তু বন্ধুরা একদমই জল ইউজ করলে হবে না, জল ইউজ করলেই কিন্তু আর পেঁয়াজিটা কুকুরে হবে না। সেটাকে আমি এখন ভালো করে চটকে মাখবো। এবার এর মধ্যে আমি এখানে তিনখানা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, তো এটাও দিয়ে দেবো। আপনারা আপনাদের মতো ঝাল দেবেন, আপনারা যে সাথে খান, তো এটাকে একদম ভালো করে এরকম করে চটকে নিতে হবে। এতে পেঁয়াজের এগুলো ফুলেও যাবে আর পেঁয়াজের যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই কিন্তু এখানে মাখাটা তৈরি করতে হবে। এটা আমি ভালো করে মেখে নিয়েছি, এবার এটাকে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো যাতে পেঁয়াজটা ঠিকঠাক মতো জলটা বেরোতে পারে। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে দেখুন পেঁয়াজটা জলও ছেড়ে দিয়েছে। একদম কিন্তু পেঁয়াজে জল দেওয়া যাবে না, আপনারা যে অনেক সময় পেঁয়াজি করলে পেঁয়াজি ভ্যাত ভ্যাতে হয়ে যায়, এই পদ্ধতিতে করলে কিন্তু পেঁয়াজি একদম কুরকুরে হবে। এবার এর মধ্যে প্রথমত এই স্টেপটা আপনারা ফলো করবেন যে পেঁয়াজটাকে নুন দিয়ে মেখে পেঁয়াজের জলেই কিন্তু সব কিছু মাখবেন, তাহলে এই স্টেপটা কিন্তু ফলো করতে হবে, তাহলেই কুরকুরে হবে। আর দ্বিতীয় হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ মতো চালের গুঁড়ি, এটাও কিন্তু দিতে হবে, তবেই কিন্তু এটা কুরকুরে হবে। 3 চামচের বেশি দেবো না, আপনারা যেরকম বানাবেন সেরকম পরিমাণে দেবেন, আপনারা যদি বেশি বানান বেশি পরিমাণে দেবেন, যদি কম বানান কম পরিমাণে দেবেন। আর দিয়ে দেবো এখানে 4 চামচ মতো বেসন, আর এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ মতো, আর এখানে আমি দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো 1 চামচ মতো, এখানে দিয়ে দেবো গোটা জিরে অল্প একটু হাফ টিস্পুন মতো, আর এখানে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখুন পেঁয়াজের জল বেরিয়ে গেছে বলে পেঁয়াজের জলেই এটা মাখা হয়ে যাবে, এক্সট্রা করে কিন্তু একদমই জল দেওয়া যাবে না। আর এখানে আমার উনুনটাও ধরে গেছে, আজকে উনুন ধরাতে যা কষ্ট হচ্ছে বন্ধুরা, একদম এলোপাতারি হাওয়া দিচ্ছে। দেখুন এটাতেই কিন্তু মাখা হয়ে যাবে, এবার যদি মাখতে মাখতে দেখেন যে একটু পাতলা মতো হচ্ছে তাহলে আর একটু আপনারা বেসন অ্যাড করে নেবেন। দেখুন আমার কিন্তু পাতলা হয়নি, একদমই শক্ত শক্ত হয়েছে, তো আমি এখানে অ্যাড করব না, এবার এটাকে আমি ভেজে নেব। একবার বৃষ্টি হচ্ছে, একবার থামছে, একবার হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে। আর এখানে আমি দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি, এবার এখানে সর্ষের তেল দিয়ে দেবো গরম হতে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। এরকম বর্ষার দিনে বন্ধুরা যদি এরকম গরম গরম পেঁয়াজি ছাদে ভেজে বসে খাওয়া যায় তাহলে তো একদম খুবই জমে যাবে ব্যাপারটা। খুব হাই ফ্লেমে না, মিডিয়াম ফ্লেমে এগুলোকে আপনারা ভাজবেন, দেখবেন খেতে একদম কুরকুরে হবে। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেবো, এই রকমের লাল লাল করে কিন্তু আপনারা ভেজে নেবেন। দেখুন এটা যতটা যত ঠান্ডা হবে ততই এটা কুরকুরে হবে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে।
এবার আমি আবার কতগুলো ছেড়ে দেব। বন্ধুরা এখানে আমার সবগুলো পেঁয়াজি ভাজা হয়ে গেছে, এবার এগুলো লাস্টে যেগুলো পেঁয়াজিগুলো ছিল সেগুলো ভেজে নিয়ে আমরা তুলে নিচ্ছি। বন্ধুরা কত সহজেই আমি এই পেঁয়াজি পকোড়া বানিয়ে নিলাম, আর এই বর্ষাকালের দিনে তো কোনো পকোড়া হলে আর কথাই হবে না। আর এগুলো কতটা ফুরফুরে হয়েছে দেখুন, এ দেখুন হাতে দিয়ে পুরো একদম এ হয়ে যাচ্ছে, এইরকম কুরকুরে হয়েছে এটা। আমি হয়তো মোবাইলে শ্যুট করছি বলে সাউন্ডটা ঠিকঠাক আসছে না, কিন্তু এগুলো খুব কুরকুরে হয়েছে। আর আমি খেয়েও দেখাচ্ছি আপনাদেরকে, একদম মজমজ করছে বন্ধুরা ভেতরে। আর মশলাটা দিয়েছিলাম বলে স্বাদটাও খুব সুন্দর হয়েছে। আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখুন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা বন্ধুরা, আবার আসো একটা নতুন দিনে নতুন পর্ব নতুন রেসিপি নিয়ে।